মিথ্যা 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 নিমাই পণ্ডিত ভগবান হতে পারে না, ভগবান হলে আমার ছেলের এত বড় সর্বনাশ হতে পারতো না। চুপ কর লোচন, চুপ কর, বাইরে দাস ঠাকুরের ভক্তরা ভিড় করে দাঁড়িয়ে আছে, থাকুক সবাই, বুঝবে নিমাই পণ্ডিতের সঙ্গে মিশলে আমার মতো তাদেরও একদিন সর্বনাশ হবে। বলো না, বলো না বাবা, বলো না, আজ আজ দা ঠাকুরের সংকীর্তন বেরোবে, তোমার 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 কথা শুনে বুঝ তোমরা যদি ভয় পায় তাহলে তাহলে সংকীর্তন আর জমবে না বাবা। তাতে তোর কি হত বাবা ছেলে, আমার কাঁপতে কাঁপতে পারবে বেরিয়ে কেন? বিছানায় শুয়ে থাকতে পাচ্ছি না বাবা, একটু একটু জল দাও না বাবা, একটু জল, বড় টেস্টটা একটু জল। কিরে জলে তো তোর গা পুড়ে যাচ্ছে বাবা, ও ছেলেটা জোরে থরথর করে কাঁপছে, তুমি এখন একবার কোমরে জল দিয়ে যাও বাবা। অনেকবার আমি গিয়েছি রে দাদু, কিন্তু কোমরেজ মশাই আমাদের বাড়ি আসবেন না, তিনি কোনো বৈষ্ণবের বাড়ি আসবেন না। বাবা কি করবো দাদু, বৈষ্ণবের সঙ্গ ছেড়ে দাও বাবা, ওই বৈষ্ণবের ঠাকুরকে বাঁচাতে গিয়ে আজ আমার ছেলেটা মরতে বসেছে। তবু তবু তোমার বুঝ হয় না, চল চল মাদার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে এসে কোমরের মশাইকে ডেকে দিয়ে এসো বাবা। তবু তবু আমি থামব না, কি করি আমি এখন? নারায়ণ নারায়ণ, একটু একটু জল দাও না বাবা, একটু জল, বড় তেষ্টা, একটু জল বাবা। আমি তো তোর দাদুর মতো জল্লাদ নয়, যে তোকে সামনে তোর এত যন্ত্রণা দেখো আমি মুরু বুঝে অমন করছিস কেন? তবে তবে কি তুই আমাদের ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না দাদু, ছেড়ো না, ছেড়ো না, তুমি তুমি যাও দাদু, তুমি যাও, সংকীর্তন শুরু হয়ে গিয়েছে দাদু, এই ফাঁকে তুমি চুপি চুপি পালিয়ে যাও দাদু, তুমি এই ফাঁকে চুপি চুপি পালিয়ে যাও। পালিয়ে যাব এই অবস্থায় রেখে তোকে আমি পালিয়ে যাব? না রে না গোবিন্দ, তা আমি পারব না, আমার আমার জন্য সংকীর্তন বন্ধ করো না দাদু, আমি ভালোই আছি, শুধু শুধু মাথাটা কেমন ঝিমঝিম করছে আর চোখের সামনে সব কেমন অন্ধকার দেখছি। দাদু, ও দাদু, তুমি কোথায় দাদু? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন দাদু? দাদু, তোমাকে দেখতে পাচ্ছি না কেন দাদু? দাদু, আমি তোমাকে দেখতে পাচ্ছি না দাদু। দাদু আমার ভীষণ ঘুম পাচ্ছে, গৌরী যখন এই এই রাস্তা দিয়ে সংকীর্তন করে পেরোবে তখন আমার ঘুম ভাঙিয়ে দিও দাদু, আমি দেখব, আমি দেখব, আমি আমার গৌরীকে দু চোখ ভরে দেখব, আমি আমার গৌরী।
সারা শব্দ নেই কেন, সারা শব্দ নেই কেন, তবে কি গোবিন্দ আমাদের ছেড়ে চলে যাচ্ছে? আরে গোবিন্দ, আমি তো তুমি জল এনে কাঁদিস রে লোচন, কাঁদিস রে গোবিন্দ, আর কথা বলবে না রে, কেন কয়ানি কথা বলবে, কত কষ্টে কাটিয়েছে একাদে, অসুখে আমি এক ফোঁটা ওষুধ দিতে পারিনি, পথ্যা জোগাড় করে দিতে পারিনি, এত কষ্ট ও সইবে কেন, যাবাই যা, যেখানে যাচ্ছি সেখানে খুব সুখে থাকবে। তুমি আমার সামনে কাঁদো না, তুমি কেন তুমি ওকে, ওরে বাঁচরে তোমরা এতগুলো পোস্টল থাকতে কেন আমার আমার ছেলের মাথায় চাপিয়ে দিয়েছিলে, ইষ্ট দেবতার রক্ষার বা দীর্ঘকাল রাতের ঘা তোমরা মাথা পেতে দিলে না কেন, তোমরা মাথা পেতে দিলে না কেন, কই কই দেখো দেখো তাকে, কৃষ্ণ নামের সাগরে যে পাড়ি দেয় তার কি কখনো মৃত্যু আছে? দেখি দেখি তোমার ছেলের মুখটা একবার দেখি, মুখ তো নয় যেন আকাশের চাঁদ, ঘুমিয়ে আছিস কেন বাবা, তোর নগর কীর্তনে যাবার সময় হলো যে, গোর হরি তোকে ডাক দিয়েছে, কাকে ডাকছ মা, ও আর উঠবে না, হাজার ডাকলেও ও আর সাড়া দেবে না মা, যাবার সময় আমার কাছে একটু জল খেতে চেয়েছিল, আমি তাও দিতে পারলাম না, তাও পারলাম না, আমি দিচ্ছি বাবা, আমি তোমার ছেলেকে জল দিচ্ছি, কই দেখি দেখি গৌরাঙ্গের কৃপা পাবো, তুমি আমাকে বলে দাও মা, হরি নাম করো,
দুঃখ পেলে দুঃখ পেলে ভেঙে পড়ো না, আঘাত এলে হতাশ হয়ে পড়ো না। একটা কথা মনে রেখো, বৈষ্ণব হওয়া বড় কঠিন কাজ। না 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 না, কোনো কঠিন কাজ নয়। আমি যখন আমার হারিয়ে যাওয়ার মানিককে ফিরে পেয়েছি, তখন আজ থেকে আমি বৈষ্ণব হয়ে গেলাম। তাহলে এখনো এখনো ঘরের কোণে বন্দী হয়ে আছো কেন লোচন? গোহরি, তুমি আমাদের এই ভাঙা ঘরে পায়ের ধুলো দিয়েছো গোহরি। না দিয়ে থাকবো কেমন করে মহেশ, উত্তর দাও তো। আজ আজ হরিসভায় নগর সংকীর্তনে পরম বৈষ্ণব হওয়া সত্ত্বেও তুমি সেই সংকীর্তনে যোগ দাওনি কেন? মায়ায় অন্ধ হয়ে আমি এ কাজ করেছি প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকেও আমাকেও ক্ষমা করো গোরহরি। না জেনে না বুঝে অনেক কুকথা তোমাকে বলেছি গোরহরি, তুমি তুমি আমাকে ক্ষমা করো গোরহরি, তুমি আমাকে ক্ষমা করো। এত কুণ্ঠা কেন বাবা, ওঠো, ওই দেখো তোমার মতো নবদ্বীপের হাজার হাজার মানুষ আজ নিজেদের ভুল বুঝতে পেরে আজ আমার পতিত পাবনের চরণ তলে আশ্রয় নিয়েছে। একবার তার নাম করো, তাহলে দেখবে সব দোষ খরণ হয়ে যাবে। তোমরা আমার সঙ্গে গাও, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে। ওই শালার বাচস্পতি আর চাপাল বড় কান্নাকাটি আরম্ভ করেছে জগা। যা হোক, এবার একটা কিছু ব্যবস্থা করতেই হবে। ও করছিস কি রে শালা, বাড়িতে বাড়িতে ঢুকে আর খোল করতাল ভাঙলে আমাদের ইজ্জত বাঁচবে না। আমি ভাবছি আমাদের নতুন কিছু একটা করতে হবে। কি করবি? ওই ওই নিমায় নিতায় আর অদ্বৈত ঠাকুরের টিকিতে বেঁধে গোটা শহরটাকে ঘোরাবো, তবেই শালা আমাদের ইজ্জত বাঁচবে। নিমায় নিতাইকে তুই যত সহজ ভাবছিস, ওরা অত সহজ নয় রে মেথো। কি বললি? হ্যাঁ, তুইও কি শালা শেষ পর্যন্ত বৈষ্ণব হয়ে গেলি নাকি? চমকে উঠলি কেন? তোর শালা নিশ্চয় আজ কিছু একটা হয়েছে, না হলে আমার এই মদের কলসি খালি হয়ে গেল আর তুই শালা তাতে একটা চুমুকও দিলি না। মদ খেতে আর ভালো লাগছে না রে ভাই। ও কি হলো? বুকে বড় ব্যথা পেলাম মাই। তুই শালা মাঝে মাঝে এক একটা এমন টুসকি ছাড়িস না যে শালা আমার পেটের ভেতরটা গুড়গুড় গুড়গুড় করে ওঠে। কি হলো রে? অমন কান খাড়া করে কি শুনছে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম। নবদ্বীপে কি বন্যা এলো রে মাথায়? মাঝরাত্রিও তো কোলাহল কিসে? শোক সংকীর্তন ওই সেদিন মহেশ চাড়ালের ছেলেটাকে হরিবাসরে লাঠিয়ালরা লাঠি পেটা করে। হ্যাঁ 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 করেছিল সে শালা, তো সে গেছে। বলিস কি রে? হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ।
বাইরে বেরিয়ে দেখে আসুন, মহেশের ছেলে নিচে নিচে সংকীর্তন করছে। আক্কেল, আমি তোর মাথা নিব। বেবকো, ও জামানা বদল হ গিয়া নগর গোডাল, আজ বোধহয় আপনাদের নিজেদের মাথায় ঠিক থাকবে না। হাজী সাহেব, না না না, আমি আপনাদের কিছু করব না। স্বয়ং নবাব হোসেন স্যার প্রশ্রয়ে আপনাদের আমি একজন কৃতদাস মাত্র। আপনাদের বিচার করতে আসছে স্বয়ং নিমাই পণ্ডিত। এ কথার অর্থ? ছাদে দাঁড়িয়ে একটু উঁকি দিয়ে দেখুন না নগর কোটাল। বস, কাতারে কাতারে লোক বৈষ্ণব দলে যোগ দিয়ে কাজীর প্রাসাদ অভিযান করতে ছুটে আসছে। সে কি? তবু তবু আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন জানাও? কি করব, নবাবের নগরী করেই হাততালি দিয়ে তো আর নাচতে পারি না। কাজী সাহেব, এই সময় রসিকতা করবেন না জানাব। হুকুম দিন, ওই প্রাসাদ রক্ষীদের সাথে নিয়ে আমি ওই বৈষ্ণবদের পথ অবরোধ করি। না গোটাল সাহেব, আমার একটি প্রাসাদ রক্ষীকেও আমি ছাড়ব না। মরবার শখ হলে অবশ্য আপনারা দু ভাই এগিয়ে যেতে পারেন। জগা, কাজী সাহেবের কথা শুনছিস? শুনলাম, এ তো শুনলাম। এমন দিনে তো কাজী সাহেবের প্রাসাদে বসে থাকলে চলে না। চলে আয়। যাচ্ছেন কোথায় জগন্নাথ মাধব? বেশি বাড়াবাড়ি করলে হয়তো ওই বৈষ্ণবদের পায়ের তলায় পিষে কিন্তু শেষ হয়ে যেতে পারে। শেষ তো একদিন হতেই হবে জনাব, কিন্তু শেষ হওয়ার আগে এই নবদ্বীপের দাস জগাই মাথায় মাথাটা যে পাগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে তাদের সঙ্গে একবার মোকাবেলা করে যাবো না? চলে আসবে তো। আকে, জগাই মাথাকে যেতে দেওয়া ভুল হলো হুজুর। উন্নত বৈষ্ণব দল হাতে পেলে সত্য খতম করে ফেলবে। যাও আক্কেল, রক্ষীদের বলো যেন বাইরের ফটক বন্ধ করে দেয়। জগাই মাথায় যেমন এখন যেন কিছুতেই প্রাসাদের বাইরে যেতে না পারে। যাচ্ছে জনাব, তবে ফটক বন্ধ করে নিমাই পণ্ডিতকে আটকাতে পারবেন না। আক্কেল, লক্ষ লক্ষ মানুষকে যিনি সমাজের বন্ধ দরজা খুলে দিয়েছেন তার কাছে লোহার দরজা কিছুই নয় জানো। আক্কেল, তৈরি থাকুন, নিমাই পণ্ডিত আসবেই। আসবে? এতদিন পরে কি তবে আমার স্বপ্নের ইনসান আসবে? ওই তো লোহার ফটক বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত, লোকে বলে তুমি ভগবান, মন প্রাণ উজাড় করে যে তোমাকে ডাকে তাকে তুমি নিরাশ করো না। আমিও ডাকছি ঠাকুর, আমিও ডাকছি। সত্যি যদি তুমি ভগবান হও তাহলে আমার দিলের হাজারটা দরওয়াজা দিয়ে তুমি এসো ঠাকুর, সব বাধা তুচ্ছ করে তুমি এসো। তুমি এসে আমাকে দেখা দাও, দেখা দাও ঠাকুর, দেখা দাও। কাজী সাহেব এসেছো, সত্যি তুমি এসেছো ঠাকুর। তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। অত্যাচার কোথায় করেছি ঠাকুর? কেন, বৈষ্ণবদের উপর হাজার হাজার বৈষ্ণব আজ আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছে। যতদিন না তুমি তাদের উপর সেই অত্যাচার বন্ধ করার হুকুম দেবে ততদিন তারা তোমার সেই প্রাসাদ দরজা আগলে ধরে বসে থাকবে। তুমি আমাকে ভয় দেখাতে এসেছো ঠাকুর। ভয় নয় কাজী, আমাদের অস্ত্র প্রেম। বৈষ্ণবরা অহিংস, তোমার প্রাসাদ রক্ষীরা যতই তাদের আক্রমণ করুক তবু তারা প্রত্যাঘাত করবে না। মৃতদেহের স্তূপে তোমার প্রাসাদ ভরে যাবে, তবু প্রাণের ভয়ে একটি বৈষ্ণব এ স্থান ছেড়ে পালাবে না। বললে ঠাকুর, এতগুলো মানুষ শুধুমাত্র তোমার মুখের কথায় এমনি করে মরবার জন্য এগিয়ে এলো? এখনো ভেবে দেখো কাজী, কি করবে তুমি? দাঁড়াও ঠাকুর, ঝগড়া করো না, একবার ভালো করে তোমাকে দেখি। ওই ঢলো ঢলো গৌর তনুর আড়ালে এত শক্তি কোথায় লুকিয়ে রেখেছো ঠাকুর? কাজী, প্রাসাদে প্রবেশ করলে কেমন করে? লোহার দরওয়াজা বুঝি তোমার পরশে অমনি অমনি খুলে গেল? না, আমি খুলে দিয়েছি। হাবিদা, বলি তোমার কেমন বুদ্ধি গো, এতদিন পরে আমার সহেলি তোমার মন্দিরে পা দিয়েছে। হাবিদা, কোথায় আদর করে আন্দারে নিয়ে আসবে? তা নয় দরওয়াজা বন্ধ করে রেখেছো। সবই তোমার লীলা ঠাকুর। আজ বুঝেছি বৈষ্ণবরা কেন তোমাকে ভগবান বলে পূজা করে। কিন্তু আমার কাছে অভিযোগ করে তো কোনো লাভ হবে না ঠাকুর। বৈষ্ণবদের উপর অত্যাচার যদি তোমাকে বন্ধ করতে হয় তাহলে জগাই মাথায় কাছে যাও। তুমি তবে এতদিন নবদ্বীপের কি করেছো?
তোমার আশা পথ চেয়ে দিন ঘুরেছি ঠাকুর, অনেক অপমান সয়েছি, অনেক ব্যথা বয়েছি, আর যে পারি না ঠাকুর দাও, ঠাকুর দাও, এবার তোমার ওই সর্বস্ব হারানোর মধ্যে তুমি আমাকে দীক্ষা দাও ঠাকুর, তুমি আমাকে চলো মা। ছুটি, এবার আমার ছুটি, চিরবিদায় নবদ্বীপের মাটি মা। নগরীতে আসার পর বারবার তোমাকে আমি শুধু ইনকার করেছি, আজ মুক্ত কণ্ঠে স্বীকার করে যাই তুমিই নবদ্বীপের সেরা তীর্থ, তোমার বুকেই জন্ম নিয়েছে হিন্দুস্তানের সেরা সন্তান নিমাই পণ্ডিত, তোমাকে অধম বান্দার বৈষ্ণবদের পাল্লায় পড়ে গেলাম, এই যেদিকে পা বাড়াই সেদিকে যাচ্ছেন কোথায়? আমিও সঙ্গে যাব। থামো তো, তোমাকে সঙ্গে নিলে পশ্চিমরাজ দলে নেবে না। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ। ব্যাপার কি বাচস্পতি বসাই, আপনার মুখে গৌরাঙ্গের নাম, কপালে তিলক কেটেছেন, তাই আবার নবাব বলে জড়িয়েছেন। বেশ করেছি, আমি তো তোমার মতো অরবাজিন নই। হাওয়া বড় খারাপ, দলে দলে সবাই বৈষ্ণবের দলে দাগু দিচ্ছে, কাজী পর্যন্ত বৈষ্ণবের দলে ভিড়েছে। এখন মানে মানে বৈষ্ণব হওয়াই ভালো। কালি কই বললো দায়নি মা, না 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 না, জয় গৌরাঙ্গ, ব্যাপার কি বলুন তো, বাচস্পতি মশাই গৌরাঙ্গের নাম নিল। আচ্ছা তাহলে কি সবাই দলে দলে ওই বৈষ্ণব হয়ে যাচ্ছে? না না, আমার আর দেরি করা চলবে না, আমাকেও ওই দলে ভিড়ে যেতে হবে। জয় গৌরাঙ্গ! না 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 না, আমি শুধু গৌরাঙ্গের নাম নেব না, তার সঙ্গে নিতাইয়ের নামটাও জুড়ে দেব। জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই। ছেড়ে দে আমাকে, সালা সালা, ওই বৈষ্ণবদের এত বড় সাহস যে মাধাই চ্যাটার্জিকে অপমান করে? হ্যাঁ, আজ যে সালাকে সামনে পাবো তাকে তরবারি খায়। মাথা গরম করিস না ভাই, দেখ দেখ আমরা তো কাজীর প্রাসাদে ওদের সামনে দিয়ে বেরিয়ে এলাম, কই আমাদের দেখে তো কেউ কোনো কটুক্তি করেনি, কেউ কেউ তো কোনো কটুক্তি করেনি ভাই। তুই তুই নে, তুই মাল খা, মাল খা। শালা তুই একেবারে মেয়ে ছেলে বনে গেছিস। ঠিক 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 বলেছো, ঠিক বলেছো মাধাই, ঠিক বলেছো, তোমার মতো লোকেরই প্রয়োজন আছে। আপনাকে শক্তি জোগাবে, মায়ের কৃপা হলে বৈষ্ণবরা তো তুচ্ছ, স্বয়ং নারায়ণও আপনার সম্মুখে দাঁড়াতে পারবে না। জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই। চাপাল জগা, ওই শালা ঠাকুর শেষ কথাটা কি বলে গেল? ছেড়ে দে, ছেড়ে দেবে তো কান দিস না, তুই নে নে মাল খা, মাল খা, তুই মাল খা, মাল খা। না 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 না, কিচ্ছু খাবো না, আজ ওই শালা বৈষ্ণবদের রক্ত চুষে খাবো। হরিনাম রঙে প্রেম তরঙ্গে,
হরিনাম রঙে প্রেম তরঙ্গে ব্রজবাসী ভেসে যায়, ব্রজবাসী ভেসে যায়, ব্রজবাসী ভেসে যায়, ব্রজবাসী ভেসে যায়। নিতাই আসছে, আমি যাবো নাই। হরিনাম রঙে প্রেম তরঙ্গে, হরিনাম রঙে প্রেম তরঙ্গে ব্রজবাসী ভেসে যায়, ব্রজবাসী ভেসে যায়। হরিনাম রঙে প্রেম তরঙ্গে, হরিনাম রঙে প্রেম তরঙ্গে ব্রজবাসী ভেসে যায়, ব্রজবাসী ভেসে যায়। বন্ধ কর, গান বন্ধ কর নিতা। ব্রজবাসী ভেসে যায়। তোমার কপাল বেয়ে রক্ত পড়ছে যে। আহা মোরে রক্ত রাঙে রাঙিয়ে দেছে বাউরা মাথায় ভাই, বাউরা মাথায় ভাই, ও তার পরম প্রেমের পিচকারিতে রঙিন সবই ঠাই। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। কি হয়েছে নিতাই, তোমার অবস্থা কে করেছে? এই জগায় মাধাই করেছে নিমাই। শোন জগায়, শোন মাধাই, প্রভু সহস্র অন্যায় তোদের করেছি মার্জনা, প্রভু আর তোরা পাবি না সুযোগ। শক্তির দম্ভ করিস রে মূলথাসকের দল, আজ দেখ শক্তি কাকে বলে। সুদর্শন শান্ত হ, শান্ত হ প্রভু, তোমার নিতায়ঙ্গে যে করিল আঘাত যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু যে রক্ষিল আমার জীবন কোন অপরাধে তার মৃত্যু হবে প্রভু? কে রক্ষিল তোমার জীবন? জগাই, জগাই প্রভু, পক্ষে আছো মোর প্রভু, নিতাই রে রক্ষা করি, বেঁধেছো তুমি কৃতজ্ঞতার পাশে প্রভু। মৌর আমি এতদিন ভ্রান্তি বসে করিয়াছি মিথ্যা ফলন, সুকৃতি কিছু নাই, তবু যদি কৃপাময় কৃপা করো মোরে ঠাই দাওই না তুল চলনে প্রভু। মাধাই, মাধাই, মাধাই করো না বিলম্বন, ঠাই নাও, ঠাই নাই প্রভুর চরণে ভাই। মাধাই প্রভু, প্রভু নরকের কীট আমি প্রভু, তোমার চরণ ছাড়া গতি নাই মোর। ওঠো জগাই, ওঠো মাধাই, জগাই মাধাই মিলি দুই ভাই, নবদ্বীপের নাম গান করো সম্প্রচার, মুক্তি পাবে প্রভু, শান্তি পাবে রীতি মাঝে, ভক্তি পাবে ত্রিভুবনে, হরিনামের নায়ক সমান। গাও জগাই, গাও মাধাই, বলো হরি বল, হরি বল, হরি বল, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে, হে জনা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণী রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে।
নবদ্বীপের কাজ আমার শেষ। নিতাই গদাধর, তোমাদের সঙ্গে আমার এক গোপন পরামর্শ আছে। এমন গোপন পরামর্শ গৌরী যা তুমি প্রকাশ্যে বলতে পারো না? তাহলে শুনুন আচার্যদেব, আমি গৃহত্যাগ করব। গৃহে থেকেও তো ধর্মাচরণ করা যায়, তাহলে তুমি অনর্থক গৃহত্যাগ করবে কেন? শুধু আমার গৃহের কথাই কেন ভাবছেন আচার্যদেব? বাংলাদেশের এই অসংখ্য গ্রামে নগরে যে অসংখ্য গৃহ রয়েছে, তাদের কথা ভাববে কে? সমাজপতি ব্রাহ্মণ আর রাজপুরুষদের অত্যাচারে মানুষের প্রাণের ঠাকুর প্রতিনিয়তই অশ্রু বিসর্জন করে চলেছি। সংসার সুখ নিয়ে থাকলে এত কান্না আমি তো রোধ করতে পারবো না আচার্যদেব। আপনারা আমাকে অনুমতি দিন, আমি নবদ্বীপ ত্যাগ করি। আমরা অনুমতি দেবার কে নিমায়? আগে তোমার মা বৌঠান তোমরা তো রইলে, আমি চলে যাবার পর তোমরাই তাদের বুঝিয়ে বলো। দেহ মনে অসম্ভব শক্তি ধর তুমি, কিন্তু মনে রেখো বিষ্ণুপ্রিয়া তোমার সমস্ত শক্তি ধর্ষণ, তার কাছে কিছু গোপন করো না, তাহলে তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। বিষ্ণুপ্রিয়া সব শুনলে আমার যে যা হবে না আচার্যদেব? মানুষের কান্না আমি আর সইতে পারছি না। নবদ্বীপের বৈষ্ণব মণ্ডলী, আপনারা আমাকে আশীর্বাদ করুন, পৃথিবীর সব কান্না যেন নিজের মধ্যে সঞ্চয় করে রেখে আমি যেন মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। আমি যেন মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। আমি যেন মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। কি হবে এখন? তার উত্তর ভবিষ্যৎ দিতে পারবে গদাধর। অশ্রুপাত করো না, বৈষ্ণবদের অশ্রুপাত করতে নেই, মন শক্ত করো। শচীমাতাকে সান্ত্বনা দিতে হবে, বিষ্ণুপ্রিয়ার মনে সাহস যোগাতে হবে। আনন্দ আমাদের কম, আমাদের মহাপ্রভু জগতের সবার চোখে জল মোচাতে বিষ্ণুপ্রিয়ার শচীমাতার চোখে অশ্রুবাদল জমা রেখে সন্ন্যাস নিয়েছেন। আচার্যদেব, এমন স্বপ্ন কোন মা দেখে? এরপর এরপর যদি দা ঠাকুর সত্যি সত্যি বিবাদী হয়ে যায়, এই গোটা নবদ্বীপ কাউকে দুষবে না, দুষবে শুধু তোমাকে। এই তোমাকে মনে করিস না মা, ধৈর্য ধরে চেষ্টা করে তোকেই তো নিমাইকে আমার ঘরমুখী করতে হবে মা। ঘরমুখী করে তোলবার চেষ্টা আমি তো কিছু কম করিনি মা। ওর সেবা যত্ন বেশ বাস সবই তো আমি আমার নিজের হাতেই করি। ও কখন আসবে ভেবে আমি সারা রাত জেগে কাটাই। জানি মা, তবু আমার মনটা দিয়ে মানে মায়ের মনটা দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করি। মায়ের মন আমি কোথায় পাবো মা? সে সৌভাগ্য কি আমার হয়েছে? আপনি গুরুজন, আপনার আদেশ অমান্য করা মহাপাপ। তবে আপনি নিশ্চিন্তে থাকুন মা, আপনার ছেলেকে সংসার মুখে করে তুলতে আমি কোনো ত্রুটি করব না। বাঁচালি মা, বুক থেকে একটা বাসান ভার নামালি। হ্যাঁ রে বৌমা, আজ রাত্রে আমার নিমাইকে একটু চোখে চোখে রাখিস মা, দেখিস যদি ও বাইরে বেরোতে চায় তাহলে তুই আমাকে ডাকিস মা, আমাকে ডাকিস। কেন মা? বুঝতে পারছি না মা, বুঝতে পারছি না, চারিদিকে শুধু অমঙ্গলের ছায়া। আরে বৌমা একটা কথা মনে রাখিস মা, এই কপাল যদি একবার ভাঙে
হাজারে চেষ্টা করলেও সে কপালে কোনোদিনও জোড়া লাগে না রে বাবা, সে কপালে কোনোদিনও। মা তো কখনো এমন কথা বলেন না, তবে কি তবে কি আমি কারো কথা শুনবো না। কই, কোথায় প্রিয়া, কোথায় কোথায় পণ্ডিত? ও কি এনেছিস কাঞ্চনা? ফুলের মালা, আজ তোদের বিয়ের তিথি, সে খেয়াল নেই? বিয়ের তিথি খেয়াল যায় রাখবার কথা, সেই তো বাড়িতে নেই কাঞ্চনা। প্রিয়া, মাকে আর এ কথা মনে করিয়ে দিস না, এ বাড়িতে এখন উৎসব করবার সময় নয়। যা মালা নিয়ে তুই চুপি চুপি ফিরে যা কাঞ্চনা। তা কি করে হয়, দেবদেবীর কামনা বাসনা না থাক, ভক্তদের তো আছে। কত আশা করে নিজের হাতে মালা গেঁথেছি, আজকের দিনে তুই মালা দিয়ে পণ্ডিতের সঙ্গে মালা বদল করবি। কাঞ্চনা, মূল ফুল দিয়ে তোর পুজো করতে পারবো না, মন্ত্র পড়াও তোর উপাসনা করতে পারবো না। বন্ধুত্বের বাঁধনে বাঁধা পড়েছি, তাই সেই বন্ধুত্বের পরিচয় দিয়ে আমার দেবদেবীর বন্দনা করে গেলাম। কাঞ্চনা, আমি আমার দেবদেবীর বন্দনা। কাঞ্চনা, বিয়ের তিথি সেই একই তিথি, সেই একই দিন, শুধু সেই মানুষটাই কত বদলে গেছে। বিষ্ণুপ্রিয়া, কোথায় ছিলি এতক্ষণ? অমন করে তাকিয়ে আছো কেন? কোথায় ছিলে এতক্ষণ? কি বাস ঠাকুরের বাড়িতে? হ্যাঁ প্রিয়া। খুব সাতকালোচনা করেছ, মা বলেন তুমি কৃষ্ণনাম করতে বসলে তোমার আর কোনো কিছুই মনে থাকে না, সমাজ সংসার মা তুমি, এমনকি তুমি তোমার নিজেকেও যাও, সত্য নাকি গো? হ্যাঁ প্রিয়া। কত কষ্ট করে রান্না করেছিলাম, তুমি তো খাবে না, জিজ্ঞেস করলেই বলবে আমার এখন ক্ষুধা নাই, তাই না গো? হ্যাঁ প্রিয়া, কি মিষ্টি করে বলো তুমি। প্রিয়া, হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া, কি হয়েছে তোমার? আজ হরিসভায় বৈষ্ণবদের সব কামনা আমি পূরণ করে দিলাম প্রিয়া। তাই বুঝি, খুব ভালো করেছো। তোমার কোনো কামনা নেই? আছে স্বামী, আমি সারা জীবন তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি লাভ হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো, উদ্ধার পাবে। তুমি আমার কৃষ্ণ, বলো না, তোমাকে ছাড়া আর কাউকেও আমি জানি না। বলো না প্রিয়া, বলো না, পাপ হবে। হোক পাপ, পাপের ভয়ে নিজেকে বঞ্চিত করে রাখা পাপ নয়? আমিও তো নারী, আমারও আমারও সংসার সন্তানের স্বপ্ন আছে। তুচ্ছই চাওয়া তোমার জন্য নয় প্রিয়া। তুচ্ছই যদি হবে তাহলে তোমার কাছে বারবার যেও, সে আশা আমার মেটে থাকে স্বামী। তোমার আশার পথে মুহূর্তের পর মুহূর্ত আমি গণনা করি, কৃষ্ণ নাম করতে করতে একবারও কি তোমার সেই কথা মনে পড়ে না? কিসের এত ভয় তোমার? কোনোদিন তোমার কোনো কথা অমান্য করেছি? তুমি বলার পর থেকে এই বাড়ির কেউ আমার এক ফোঁটা চোখের জল দেখতে পেয়েছে? না প্রিয়া, না। তাহলে কেন তুমি আমার কাছে আসতে চাও না? তুমি আমায় ভুল বুঝছো প্রিয়া। ভুল আমি বুঝছি না স্বামী, ভুল আমি বুঝছি না, তুমি ভুল করছো। তবে একটা কথা জেনে রেখো, এই বিষ্ণু প্রিয়া না থাকলে কিসের মালা প্রিয়া? ও মা, তোমার মনে পড়ছে না আজ যে আমাদের বিয়ে তিথি? প্রিয়া, চিচি, তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া, আজকের দিন আমি তোমাকে আঘাত দিতে চাইনি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আজ থেকে তুমি যখনই আমার সেবা করার ইচ্ছে প্রকাশ করবে তখনই আমার উপস্থিতি পাবে। কি,
এবারে খুশি তো? খুশি, খুব খুশি। এসো, আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে দিই। পাগল করা ডাক, বংশীধারী কৃষ্ণ বংশী ধ্বনি নিয়ে আমায় যেন ডাকছে। প্রিয়া, না, ঘুমিয়ে পড়েছি, এই উপযুক্ত সময়। বিদায় প্রিয়া, বিদায়। জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাকে দিয়ে গেলাম তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। বংশীধারী নারায়ণ তোমাকে এই আঘাত সহ্য করার শক্তি দেবে।
মা, আমি এখান থেকে তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি মা। কথা দিয়েছিলাম যে তোমার অনুমতি না নিয়ে আমি সন্ন্যাস নেব না, কিন্তু কৃষ্ণের পাশের ডাক যে আমাকে পাগল করে তুলেছে মা, তোমার এই নিরুপায় সন্তানকে তুমি ক্ষমা করো মা, তুমি ক্ষমা করো। বিদায় নবদ্বীপ, বিদায়।